আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে। তো ভাইয়া মাত্রই বাজার থেকে এসেছে, তো এখানে আমার আবার মুখে একটু ঘা হয়েছে, ওই জন্য ভাইয়াকে কিছু সিবিট আনতে বলেছিলাম। আর এখানে ভাইয়া দুই তিন ধরনের মিষ্টি অল্প অল্প করে এনেছে, আর এই প্যারা সন্দেশটা তো আমাদের সবারই খুব পছন্দের। আর সাথে এনেছিল এক বক্স সোন পাপড়ি, এই সোন পাপড়িটা আমার মা খুব পছন্দ করে। আর এদিকে আমাদের মামনি সুজি খেতে গিয়ে সারা গায়ে মাখিয়ে কি করেছে দেখুন। তো এটা দেখে আমরা আসলে সবাই অনেক হাসছিলাম। আসলে ছোটবেলায় বাচ্চারা কিন্তু এই ধরনের কাজই বেশি করে থাকে, তো মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা মা আজকে এখানে পিপুল পাতা দিয়ে শোল আর কই মাছ একসাথে রান্না করেছিল, আর পাঙ্গাস মাছ ভুনা করেছিল। তো দুটো রান্নায় অনেক মজা হয়েছিল। আর রাতের বেলা এখানে আমি এক মগ রং চা নিয়ে বসেছি, কারণ আমার কণ্ঠের অবস্থা খুব একটা ভালো না। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা আব্বা গাছ থেকে বেশ কিছু শশা তুলে এনেছে। তো শশা দেখে সকালে নাস্তায় আমি শশা আর ডিম পোচ খেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, ফ্রেশ ফ্রেশ খাবার খেতে কার না ভালো লাগে বলেন। আর এখানে আমাদের মামুনি একটু সুগার ওয়াটার খাচ্ছিল, খুবই মজা করে মাশাআল্লাহ। আর দুপুরের জন্য এখানে নারকেল আর অল্প কিছু আলু দিয়ে দেশি মুরগি রান্না করা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর এদিকে ভাইয়া মাত্রই বাজার থেকে এসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এসেই বলছিল যে জারিফার আফরাকে নিয়ে একটু সামনের দিকে যাবে। আর ওদের দুজনকে আমি অনেক আগেই গোসল করিয়ে দিয়েছি, আর আজকে দুজনই সেম ড্রেস পরেছে, আর দেখতেও কিন্তু দুজনকে বেশ ভালো লাগছিল। সবাই ওদের জন্য একটা মাশাআল্লাহ বলে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা। তো বিকেলের দিকে আমি ভাইয়ার সাথে যাচ্ছিলাম একটু বাজারে, আসলে টুকিটাকি কিছু কাজ ছিল, তো এই জন্যই মূলত আমি এখন ভাইয়ার সাথে বাজারে যাচ্ছি। ভাইয়ার আসলে দোকানে এখন খুবই ব্যস্ততা, ও যে সময় করে এই কাজগুলো করবে ওর ওরকম কোনো এখন হাতে সময়ই নেই, তাই ভাবলাম যে আমি ভাইয়ার সাথে যাই। আর ওইদিকে বাজারে অলরেডি আব্বা আছে, তো ভাইয়া বলছিল যে তুই আব্বার সাথে করেই কেনাকাটাগুলো করি। তো এই যে আমি আর ভাইয়া যাচ্ছিলাম, আর অলরেডি বাজারেও চলে এসেছি। তো আজকে আর ভাইয়ার দোকানে যাইনি, আমি এখানে দাঁড়িয়ে আব্বার জন্য অপেক্ষা করছিলাম। তো আমি এখানে একটু দাঁড়াতে দাঁড়াতেই দেখি আব্বা চলে এসেছে, তো এখানে বাজারেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামের বাজার। গ্রামের বাজার হলেও কিন্তু আমাদের বাজারটা এখন মাশাআল্লাহ অনেক বড়। আশা করছি আমাদের বাজারটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ এরকম গ্রামের বাজারগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমি আসলে বাজারে মেইনলি এসেছিলাম, আগামীকাল আমার মেঝো খালার বাসায় যাব, তাই বাজার থেকে কিছু ফল আর মিষ্টি নেওয়ার জন্য, সাথে টুকিটাকি যে প্রয়োজন ছিল সেগুলোও সেরে নিয়েছি। তো এই যে এখন কিন্তু একটা ভ্যানে করে আমি আর আব্বা বাড়িতে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আপনাদেরকে আমাদের গ্রামের এই সুন্দর রাস্তাগুলো আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আর এই রাস্তাগুলো দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো যাই হোক, দেখতে দেখতে আমি কিন্তু বাড়িতেও চলে এসেছি। আর এই যে বাজার থেকে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলোও করে নিয়েছি। এখানে আমি কয়েল রাখার জন্য দুইটা মাটির স্ট্যান্ড কিনেছি, এক প্যাকেট কেক কিনেছি, কেকটা অনেক মজা ছিল। এখানে কসমেটিকের দোকান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনেছি। এখানে জারিফের জন্য ফ্লাকল নিয়েছি, জারিফের জন্য একটা টুথপেস্ট নিয়েছি, তারপরে একটা বেবি পাউডার নিয়েছি, একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি, দুইটা মেরিল, একটা ফেস ওয়াশ, তারপরে বেবিদের লোশন নিয়েছিলাম। তো টুকিটাকি অনেক কিছুই নেওয়া হয়েছে। আর খুব সুন্দর একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে গিয়ে সিমেন্টের চুলা। তো এটা দিয়ে আমরা ছাদে রান্না করবো, ইনশাআল্লাহ আপনারা নেক্সটে ভিডিও দেখতে পাবেন। তো এদিকে রাতের বেলা জারিফ কিন্তু ঘুমিয়েও গিয়েছে। পরের দিন সকালবেলা ভাবি এখানে কচুরমুখে ঘন্ট করেছিল আর বাটা মাছ ফ্রাই করেছিল, তো দুটো খাবারই অনেক মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি আমাদের পুকুর পাড়ে।
তো আমাদের পুকুর পাড়েই কিন্তু এই শসা গাছ, তো এখান থেকে মা আজকেও বেশ কিছু শসা তুলে নিচ্ছিল, কারণ গাছে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কিছু শসা ধরে আছে। তো এরকম টাটকা টাটকা শসা তুলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এবার বাড়িতে এসে এরকম ভরপুর শসা গাছ থেকে তুলেছি, যেটা আপনারা আমার অনেকগুলো ভিডিওতে দেখেছেন। তবে আজকে এই শসাগুলো আমার মেঝো আন্টিদের বাসায় নিয়ে যাব, ওই জন্যই তোলা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।